हेलो एवरीवन, गुड मॉर्निंग। सो आज के आमरा तुम्हारे साथे 29th डिसेम्बर जो गुरुत्वपूर्ण कारेंट अफेयर्सगुली आछे सेगुली डिसकस करब। तो चलो आर देरी ना करे देखे नेछि आजकेर फार्स्ट क्वेश्चन। तो देखो एखाने आजकेर फार्स्ट क्वेश्चन आछे, ह्वाट इज द नेम अफ द फार्स्ट स्पोक्स पार्सन अफ द राष्ट्रीय स्वयं सेवक संघ RSS हु डाइड रिसेंटलि। तो एखाने बला हयेछे सम्प्रति मारा जावा राष्ट्रीय स्वयंसेवक संघेर RSS प्रथम मुखपात्रेर नाम कि, जिनि प्रथम मुखपात्र छिलेन। एखाने अपशन हये जाबे बी सठिक उत्तर, ठीक आछे। तारपर देखो नेक्स्ट क्वेश्चन होच्छे, हुईच यूनियन मिनिस्ट्री कन्फेयर्स पंडित दीनदयाल उपाध्याय टेलिकम स्किल्स एक्सलेंस अवार्ड। एखाने अपशन ए आछे मिनिस्ट्री अफ टेक्सटाइल, अपशन बी आछे देखो मिनिस्ट्री अफ कम्युनिकेशन्स, अपशन सी आछे होम मिनिस्ट्री एवं अपशन डी आछे फाइनेंस मिनिस्ट्री। एक्षेत्रे आमादेर सठिक उत्तर हये जाबे अपशन बी मिनिस्ट्री अफ कम्युनिकेशन्स, ठीक आछे। तारपर होच्छे नेक्स्ट क्वेश्चन, देखो द डिफेंस रिसार्च एंड डेवलपमेंट अर्गानाइजेशन अर्थात DRDO, ठीक है, डिफेंस रिसार्च डेवलपमेंट ऑर्गेनाइजेशन वाज अवार्डेड साइंटिस्ट ऑफ द ईयर टू हुईच साइंटिस्ट फॉर द वर्क डन ऑन लुकु ड्रामा, ठीक है। तो एक क्षेत्र में सठिक उत्तर हो जाए ऑप्शन डी, डॉक्टर हेमंत कुमार के हमें जे विज्ञानी वर्षसेरा पुरस्कार दिए, ठीक है। तपर देखे नहीं नेक्स्ट क्वेश्चन, हुईच स्टेट लॉन्च जनकल्याण पोर्टल PWP एंड कन्सल्टेट অল ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টেট স্কিমস, অর্থাৎ বলা হয়েছে কোন রাজ্যটি মানে রাজ্যের যে প্রকল্পগুলি সমস্ত তথ্য একসাথে করার জন্য একটি পোর্টাল চালু করেছে, সেই পোর্টালটি কোন রাজ্যে এই প্রথম চালু করা হয়েছে। এখানে অপশন এ আছে উত্তরপ্রদেশ, অপশন বি আছে রাজস্থান, অপশন সি আছে পাঞ্জাব, অপশন ডি আছে হরিয়ানা। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থান, ঠিক আছে, রাজস্থান হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, দেখো হুইচ ফেমাস উর্দু লিটারেচার কনফেয়ার্ড উইথ পদ্মশ্রী হ্যাজ পাসড ওয়ে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, দেখো হাউ মেনি ইয়ার্স হ্যাজ দ্য পাঞ্জাব প্লেয়ার্স শান্তাম সিং ভার্মা হু ক্রিয়েটেড হিস্ট্রি বাই জয়নিং দ্য NBA ফ্রম ইন্ডিয়া হ্যাজ বিন ব্যান্ডেড ফর ফেলিং দ্য ড্রপিং টেস্ট লাস্ট ইয়ার। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি 2 years, ঠিক আছে, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, দেখো হুইচ ফেমাস অ্যাক্টর মালয়ালম সিনেমা হ্যাজ ডাইড ডিউ ড্রয়িং, ঠিক আছে, মালয়ালম সিনেমার কোন বিখ্যাত অভিনেতা ডুবে মারা গিয়েছেন। এক্ষেত্রে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো তারপর দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন, হোয়েন ন্যাশনাল কনজিউমার্স রাইটস ডে সেলিব্রেটেড এভরি ইয়ার। তো এখানে বলা হয়েছে জাতীয় গ্রাহক অধিকার দিবস প্রতি বছর কখন পালিত হয়, ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 24 ডিসেম্বর, ঠিক আছে। তারপর যে নেক্সট কোশ্চেন, এভরি ইয়ার অন December 25th ইন ইন্ডিয়া গুড গভর্নমেন্টস ডে ইজ সেলিব্রেটেড অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ পার্সন, ঠিক আছে, এখানে বলা হচ্ছে প্রতি বছর ভারতে 25 ডিসেম্বর কোন ব্যক্তির জন্মবার্ষিকী সুশাসন দিবস হিসাবে পালিত হয়, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ী হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখুন নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য ফেমাস পার্সোনালিটি শামসুর রহমান ফারুকি হ্যাজ পাসড ওয়ে ওয়াজ হি, ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, পয়েট, ঠিক আছে। তো তারপর দেখুন নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য নিউ প্রেসিডেন্ট অফ অ্যাসোকাম, অর্থাৎ এখানে বলা হয়েছে সম্প্রতি যিনি অ্যাসোকামের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি হয়েছেন তার নাম কি। এখানে অপশন এ আছে রঘুবর দাস, অপশন বি আছে গজেন্দ্র যোশী, অপশন সি আছে বিনীত এগ্রেওয়াল, তারপর হচ্ছে উর্মিলা মেঘাওয়াল, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বিনীত এগ্রেওয়াল, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ বিল্ট দ্য ফার্স্ট গ্লাস ব্রিজ ইন ইন্ডিয়া, অর্থাৎ কোন রাজ্য ভারতের প্রথম গ্লাস সেতু তৈরি করেছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখানে দেখো অপশন এ আছে বিহার, অপশন বি আছে সিকিম, অপশন সি আছে ওয়েস্ট বেঙ্গল এবং অপশন ডি আছে গুজরাট, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, বিহারে আমাদের যে এই প্রথম ভারতের মধ্যে গ্লাস সেতু তৈরি করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রিজ ফুডি হকার কালচার হ্যাজ বিন রিকগনাইজড বাই ইউনেস্কো, ঠিক আছে, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সিঙ্গাপুর, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, হু হ্যাজ উইন দ্য গোল্ড মেডেল ইন 52 kg মেন্স ক্যাটাগরি ইন দ্য বক্সিং ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অমিত পানঘাল,
ঠিক আছে। তারপর হচ্ছে সর্বশেষ যে কোশ্চেনটি দেখো, হাউ মেনি অ্যাম্বিটিয়াস প্রজেক্ট ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লে ইন কুচ ইন গুজরাট, অর্থাৎ বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কাছে কয়টি উচ্চবিলাসী প্রকল্প স্থাপন করেছে। ঠিক আছে, এখানে অপশন এ আছে 5টি, অপশন বি আছে দেখো 7টি, এবং অপশন সি আছে 3টি, অপশন ডি আছে 4টি। এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 3টি। ঠিক আছে, 3টি হয়ে যাবে সঠিক উত্তর। সো আজকে আমরা 29th ডিসেম্বরের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ছিল সেগুলি তোমাদের সাথে ডিসকাস করেছি। আই হোপ তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, তার সাথে যারা চ্যানেলের মধ্যে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন প্রতিদিন আমাদের চ্যানেল থেকে পাওয়ার যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।